আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি শান্ত আক্তার। বলিউড স্টারদের যেন দ্বিতীয় বাড়ি হয়ে গেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। প্রায় সেখানে তলব পড়ে নামি দামি তারকাদের। এবার এই তালিকায় আবারও নাম উঠল রাকুল প্রীত সিং এর। 19 ডিসেম্বর ইডির অফিসাররা জেরা করবেন এই অভিনেত্রীকে। বলিউড ইন্ডাস্ট্রির পর এবার তেলুগু ইন্ডাস্ট্রির মাদক মামলাতেও ফেঁসে গেছেন তিনি। প্রথম সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদক কাণ্ডে একাধিক নায়ক নায়িকা পরিচালক প্রযোজকেরই তলব পড়ে ইডিতে। এক মাস সেখানে নিয়মিত বলিউড তারকাদের আনাগোনা হওয়ার পর অনেকটাই শান্ত ছিল ইডি কর্তৃপক্ষ। তবে এবার আবার মাদকের মামলা মাথাছাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি ইডি কর্তৃপক্ষ তেলুগু ইন্ডাস্ট্রির 12টি মাদক মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। আর সেই মামলায় সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছেন আয়ারি খ্যাত তারকা রাকুল প্রীত সিং এর। গত 4 বছর ধরে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে ছড়িয়ে থাকা মাদক চক্রের রহস্যভেদের চেষ্টা চালাচ্ছে ইডি। 2017 সালের জুলাই মাসে এই মাদক কাণ্ড মাথাছাড়া দিয়েছিল। সঙ্গীত শিল্পী কেলভিন ম্যানচেরেনেসের কাছ থেকে প্রায় 30 লাখ টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছিল। এলএসডি এমডিএম এর মতো নিষিদ্ধ মাদক মিলেছিল তার কাছে। এই মামলার রহস্যজট খুলতে ইডি কর্মকর্তারা রবি তেজা, নবদীপ, তানিশ, তরুণ, মুমাইদ খান সহ বহু তারকা ব্যক্তিত্বকে জেরা করেছেন। এবার রাকুলের পালা। পদ্মা নিউজ 24.com-এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।